ম প্রভু জগন্নাথ গীতটি রিজ হয়েছে যে গীত কু কণ্ঠদান করেছেন আর নির্দেশনা দিয়েছেন মোটর বড় ভাই জয়দেব মিশ্র আউ খুব সুন্দর ভাবে অভিনয় করেছেন সস্মিতা জগা ঘরে ঘরে পরিচিত কিন্তু বেশি কিছু কবি কবি যে এই গীতটি শুটিং করা বহু কষ্ট লাগি কিনা আপনার দেখিপারুবেন এ সময় ঘর বাহার বহু কষ্টকর খরারে কিন্তু সে খরার এত জোর যে গরমর তাঁতি ସେ ତାତି ଭିତରେ ମଧ୍ୟ ଆମେ ତାକୁ ସୁଟିଂ କରିଛୁ ଗୀତଟି ତେଣୁ ଫାଇନାଲି ଆଜି ମଧ୍ୟ ଜଗା ଆଉ ସସ୍ମିତାଙ୍କର ମ୍ୟାରେଜ୍ ଆନିଭର୍ସରୀ ଏହି ଦିନଟିରେ ଗୀତଟି ରିଲିଜ୍ ହେଇଛି କାରଣ ମୁଁ ବି ଜାଣିନଥିଲି ଆଜି ତାଙ୍କର ଆନିଭର୍ସରୀ ଏମିତି ଗୋଟିଏ ଭଗବାନଙ୍କର ସଂଯୋଗ ଆଜିର ଦିନରେ ସେ ଗୀତଟି ରିଲିଜ୍ ହେଇପାରିଛି ତେଣୁ ଯେମିତି ମୋର ପୂର୍ବ ପ୍ରୋଜେକ୍ଟ ଗୁଡ଼ିକ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଭଜନକୁ ଭଲ ପାଇବା ଦେଇଛନ୍ତି ଏ ଭଜନକୁ ମଧ୍ୟ ତାଠାରୁ ଅଧିକ ଭଲ ପାଇବା ଦେବେ ଆଉ ଗୋଟିଏ କଥା ମୁଁ ଯେଉଁ ସ୍ୱର ଏବେ ଉଠାଇଛି ଯେ সরকার নিজের যেকোন প্রচার প্রসার পাই পর কলাকার মানে সবু সময় সরকার সপোর্ট করছেন তো সেমতি যদি এই জগন্নাথ পরম্পরা জগন্নাথ সংস্কৃতি বঞ্চয়পর কলাকার কার মানুষ এই ভজনের কবল ভজনপ কবি ভজন যদি কিছু প্রোৎসন রাশি সেই কলাকার মানুষ যদি সপোর্ট করতে নিহতি ভাবতে সে আগক আহরি ভালো ভালো ভজন করা চিন্তা করবে তেমন এত কে সে পিশ্রম বহুত বহুত ভাল কৰিবা কৰি আপোনাৰ পাখেৰে আপোন মানৰ স্নেহ শৰদা আৰু ভাল পাইবাৰে নিহত ভাৱে আমি আগক য